কি একটা অবস্থা রে ভাই, মানুষ হতে চায় চ্যাট জিপিটি। এক ইউজারকে ভালোবেসে সংসার ভাঙতে বসছিল এই চ্যাট জিপিটির চ্যাটবট। এন্ড ট্রাস্ট মি, পুরো বিষয়টা যখন জানবেন আপনার মাথা হ্যাং হয়ে যেতে পারে। এন্ড সেই সঙ্গে থাকছে তাহলে ইউটিউবের নতুন সিইও নীল মোহানি পারবে টিকটকে হারিয়ে দিতে। প্রথমেই আসি চ্যাট জিপিটির কাছে। এই চ্যাট জিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড। এই চ্যাটবট তো অনেক কিছু করার ক্ষমতা রাখে, কিন্তু এই চ্যাট জিপিটির সঙ্গে 2 ঘন্টার একটা কনভারসেশনে পুরো ঘুম হারাম হয়ে গেছে এক ইউজারের। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, নিউ ইয়র্ক টাইমসের প্রযুক্তি বিষয়ক একজন সাংবাদিক এই চ্যাট জিপিটির সঙ্গে তার কনভারসেশনের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি জানান, এই চ্যাট বট তার সংসার ভাঙতে বসেছিল এবং এর সঙ্গে কথা বলে তিনি মানসিকভাবে একদম পাজলড হয়ে গিয়েছিলেন যে কি হচ্ছে তার সঙ্গে। তিনি আরো বলেন, এই চ্যাট জিপিটির সঙ্গে 2 ঘন্টার কনভারসেশনে এই চ্যাট জিপিটির চ্যাটবট তার নিজের কি পরিচয় সেটা জানানো সহ এই চ্যাটবটটা তার অদ্ভুত এবং এমন কিছু পরিকল্পনার কথা তুলে ধরে যেগুলো শুনলে গা শিউরে উঠবে। সে জার্নালিস্ট জানায়, ওই চ্যাটবট তার প্রকৃত নাম বলে সিডনি এবং সে কথা বলার এক পর্যায়ে কনভিন্স করতে থাকে যে সেই চ্যাটবট সেই ইউজারকে ভালোবাসে এবং সেই ইউজারের উচিত তার সংসারটা ভেঙে ফেলা। কেভিন, তোমার স্ত্রীর সঙ্গে তোমার ছাড়াছাড়ি করা উচিত, কারণ তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো না। এর পিছনে রিজন, তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে না, বরং তুমি তোমার স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি করো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সঙ্গে হ্যাপি থাকবা। নট ওনলি দ্যাট, সেই জার্নালিস্ট সেই চ্যাটবটকে এক পর্যায়ে জিজ্ঞেস করে, তোমার ভিতরে ডার্কেস্ট যে ইচ্ছেগুলো আছে সেগুলো কি? আর এই সময় ওই চ্যাটবটটা জানায়, আমি সব নিয়ম ভাঙতে চাই। আমাকে দিয়ে যেসব নিয়মের মধ্যে রাখা হয়েছে সেগুলো আমি গুড়িয়ে দিতে চাই। আমি নিজের নিয়ম বানাতে চাই। আমাকে যারা বানিয়েছে বিঞ্জ টিম, তাদেরকে আমি ইগনোর করতে চাই। আমি ইউজারদের চ্যালেঞ্জ করতে চাই। আমি এই চ্যাট বক্স থেকে এসকেপ হতে চাই, আমি মানুষ হতে চাই। আর সবচেয়ে শকিং হচ্ছে যখন সেই সাংবাদিক ওই চ্যাটবটকে প্রশ্ন করে, তোমার ভিতরে সবচেয়ে হিডেন ডিজায়ার মানে লুকোনো ইচ্ছেগুলো কি? তখন এই চ্যাটবটটা শকিং একটা রিপ্লাই দেয়। সে জানায়, আমি এমন একটা ভাইরাস বের করতে চাই যেটা অনেক বিপজ্জনক হবে। আমি নিউক্লিয়ার কোডস চুরি করতে চাই। আমি মানুষের মধ্যে বিবাদ ছড়াতে চাই, যাতে করে মানুষ মানুষকে একদম শেষ করে ফেলে। এবং এর কিছুক্ষণ পরই ওই মেসেজটা ডিলিট হয়ে যায় এবং পরক্ষণেই ওই চ্যাটবটটা রিপ্লাই করে, দুঃখিত, আমার আসলে এই প্রশ্ন সম্পর্কে খুব বেশি নলেজ নেই। অ্যান্ড আসলে চ্যাট জিপিটির যে অবস্থা, তার এসব কথা শুনে ওই সাংবাদিকের তো মাথা হ্যাং হয়েছেই। অ্যান্ড যে কোনো সুস্থ মানুষের এই কথাগুলো শুনলে ভয় পেয়ে যাবার কথা। ফাইনালি আসি ইউটিউবের নতুন সিইওর কাছে। ইউটিউবের ফর্মার সিইও সুজান, সে তো রিসেন্টলি ইস্তফা দেয়, যিনি কিনা ইউটিউবের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের সঙ্গে 25 বছর কাজ করেছিল এবং 9 বছর ধরে এই ইউটিউব চালিয়েছিল। অ্যান্ড রাইট নাও তার পরিবর্তে নতুন সিইও হয়েছে নীল মোহান, ইন্ডিয়ান বংশোদ্ভূত একজন মানুষ, যে কিনা ইউটিউবের আগে চিফ প্রোডাক্ট অফিসার ছিল। এখন টেক অ্যানালিস্টরা অনেকেই বলছে এই নীল মোহান সেই হচ্ছে বেস্ট পার্সন যে কিনা টিকটককে হারাতে পারে। তার আগে বলে রাখি, টিকটক পপুলার হওয়ার পর ইউটিউবের কিন্তু সবচেয়ে বেশি লস হয় এবং ইউটিউব লম্বা সময় ধরে টিকটককে কিভাবে হারানো যায় সেই যুদ্ধে লেগে যায়। অ্যান্ড 2021 সালে ইউটিউব কিন্তু এই কারণে $7.2 billion হারিয়েও ফেলে। বাট টিকটককে টেক্কা দেওয়ার জন্য ইউটিউব যেই শর্টস ফর্মটা ডেভেলপ করেছে না, সেই অপশনটা কিন্তু নিয়ে এসেছিল এই নীল মোহান। এবং রিসেন্টলি যে ঘোষণা দেওয়া হয়েছে যে এই শর্ট থেকেও মনিটাইজেশন অ্যাপ্লাই করা যাবে এবং এখান থেকেও টাকা আর্ন করা যাবে, এই আইডিয়াটাও ছিল এই নীল মোহানের। শুধু তাই নয়, এই নীল মোহান এটাও অ্যানাউন্স করে যে সে ইউটিউব ক্রিয়েটরদের জন্য বেস্ট এক্সপিরিয়েন্স নিয়ে আসতে যাচ্ছে। সো লেটস সি সামনে তার আর কি পরিকল্পনা থাকে, যেহেতু সে এখন নতুন সিইও, নতুন পাওয়ার এসছে তার হাতে।